জঞ্জালে ভরা এই খোয়াই নদীকে ঘিরে একসময় সমৃদ্ধি এসেছিল চুনারোগাটের ব্যবসা বাণিজ্যে তবে শহরকে বড় করতে সত্তর দশকে খোয়াই নদীকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এক কিলোমিটার দূরে স্থানান্তরিত করা হয় এরপর থেকে শহরের পাশে অন্তত তিন কিলোমিটার নদী পরিত্যক্ত হয়ে পড়ে সময়ের ব্যবধানে দখল আর দূষণে অস্তিত্ব সংকটে থাকা নদীটি চুনারোঘঘাটবাসীর বিষপুরা হয়ে দাঁড়ায় নির্বাচনের আগে পুরাতন খোয়াই নদীকে দূষণ ও দখলমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন শপথ গ্রহণের পর নিজ উদ্যোগে নদীতে থাকা ময়লা পরিষ্কারের কাজ শুরু করেন ব্যারিস্টার সুমন শুক্রবার সকালে সেই কাজে যোগ দেন সারা দেশ থেকে আসা বিডি ক্লিনের ছয় শতাধিক সদস্য এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা এই নদীটা আসলে এতটা নষ্ট হয়ে গেছে পানিসহ দুর্গন্ধ আমরা নানানভাবে অসুস্থ হয়ে যাচ্ছি আমরা গ্রামের মানুষগুলা এখানে দেখছেন গনবসতিপূর্ণ একটি এলাকা খোয়াই নদীটা এটার জন্য আমরা অনেক আশাঙ্কিত ছিলাম যে এই নদীটা সুন্দর হবে কি না এই নদীটা কি বইতে যাইবো না মানে আবার সাবেক জায়গায় চলে আসব। আমরা অত্যন্ত খুশি এই খোয়াই নদীটা যখন পরিষ্কার আমরা এমন খুশি যেটা মানে আপনাদের বলার মতো না মানে আমরা যখন কাজে লেগে গেছিলাম কিন্তু দেখা যাচ্ছে এখানে অনেক দাতব বস্তু অনেক গ্লাস অনেক কিছু অনেক ময়লা আবর্জনা যেগুলো আমাদের সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব না ওনারা আজকে সাড়ে ছয় শকর এসে এখানে আমাদের কাজ করতেছে আমরা অত্যন্ত আনন্দিত এবং উদ্বৃত আর এতই ভালো লাগতেছে যে আমাদের পুরাতন খয় নদী এখন আবার নতুন রূপে সজ্জিত হচ্ছে সোনারুঘাট শহরের মধ্যবাজার থেকে পরিচ্ছন্নতার কাজ শুরু করেন বিডি ক্লিনের সদস্যরা তাদের সাথে পরিচ্ছন্নতা কাজে লাগানো হয়েছে একটি এক্সে ব্যাঠরও এগারোটি ট্রাক্টর করে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে দূরের একটি স্থানে পুরো নদীকে পরিচ্ছন্ন করেই বাড়ি ফিরতে চান বিডি ক্লিনের সদস্যরা সারা দেশ থেকে প্রায় সাড়ে ছয়শো থেকে সাতশো মেম্বার হচ্ছে এসেছি আমরা আজকে সকালে এসেছি আমরা সারাদিন কাজ করব এই নদীটাকে পরিচ্ছন্ন করে তারপরে হচ্ছে আবার আমরা আমাদের গন্তব্যস্থলে ফিরে যাব। নদীটি পরিষ্কারের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ দখল মুক্ত করা হবে পরবর্তীতে সেখানে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণের প্রকল্প নেওয়ার পরিকল্পনা রয়েছে উপজেলার জন্য একটা ঐতিহাসিক দিন তিরিশ পঁয়ত্রিশ বছরের যে ময়লা যেটা আমরা নিজেরা ফেলে এই ময়লার বাগার বানাইছিলাম এইটা আজকে খুবই ভালো লাগতেছে যে বিডি ক্লিন প্রায় সাড়ে ছয়শো কর্মী নিয়ে এসে একদিনের মধ্যে এই পুরা পুরাতন খোয়াই নদীটারে সে পরিষ্কার করে দিবে প্রথম তিন মাসে যদি আমি আমার এলাকার ময়লা পরিষ্কার করতে পারি পরে বাকি চার বছর আমি উন্নয়নের জন্য সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করতে পারব। স্বচ্ছ জলরাশির সাথে দৃষ্টিনন্দন নোয়াখ নির্মাণ করলে পরিত্যক্ত এই নদীকে ঘিরে পর্যটনের সম্ভাবনা দেখছেন চোনারুকাটবাসী